ইরানে হিজাব ছাড়া বের হলেই 5 থেকে 10 বছরের কারাদণ্ডের বিধান রেখে পার্লামেন্টে পাশ হলো নতুন হিজাব আইন। তবে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে। নতুন আইন পাশের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। হিজাব বিতর্কে 22 বছর বয়সী মাশা আমিনের মৃত্যু ঘিরে ইরানে বিক্ষোভ নজর কাড়ে গোটা বিশ্বের। আমিনিকে ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বিক্ষোভে কয়েক ডজন নিরাপত্তা কর্মী সহ শত শত লোক নিহত হয়। কর্মকর্তারা এটিকে বিদেশি প্ররোচিত দাঙ্গা বলে আখ্যা দিয়ে হাজার হাজার লোককে গ্রেফতার করে। এবার হিজাব আইন আরো কঠোর করছে দেশটির সরকার। হিজাব ছাড়া বের হলেই 5 থেকে 10 বছরের কারাদণ্ডের বিধান রেখে ইরানের পার্লামেন্টে পাশ হয় কঠোর হিজাব আইন। এই খসড়া আইন অনুযায়ী বিদেশি বা শত্রু দেশের সরকার, সংবাদ মাধ্যম, কোনো গোষ্ঠী অথবা সংস্থার প্ররোচনায় হিজাব বা যথাযথ পোশাক না পরলে অভিযুক্তের কারাদণ্ড হতে পারে। তবে 3 বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেয়া এই বিলটি এখন আইনে পরিণত হয়নি। জাতিসংঘের মানবাধিকার কমিশন এর কড়া সমালোচনা করে বলেছেন, বাধ্যতামূলকভাবে হিজাব চাপিয়ে দেওয়ার মতো বৈষম্যমূলক আইন ও প্রবিধান থেকে বেরিয়ে আসতে হবে ইরানকে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে ইরানে নারীদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক। কর্তৃপক্ষ এবং পুলিশ টহল সাম্প্রতিক মাসগুলোতে পোশাক কোড লঙ্ঘনকারী নারী এবং ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।